Coba dia nih. আমি ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্টে ডিপার্টমেন্টে ভর্তি হয়ে, কারণ শুধু যে আপনি জব করবেন তাই না, নিজের হেলথ, নিজের ফ্যামিলি হেলথ, জীবনের সাথে রিলেটেড, এটা সবার সাথে সম্পর্কিত। আপনার জীবনে সারাদিন আপনি ফুড নিয়ে থাকেন, তো এই কথাটা আমার ভালো লাগছিল। এবং ফুডের যদি জবের কথা বলি, আমি দুই তিনটা নাম বলি যে আমাদের জব একটা ফুড ইন্ডাস্ট্রি একটা বড় সেক্টর আছে, দিন দিন এটা বাড়তেছে। তারপর আমাদের বিভিন্ন এনজিও গুলো রয়েছে, UNDP, UNICEF, ACF, WFP, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখানে আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা উচ্চ বেতনের স্যালারিতে প্রায় 70-80-90-1 লাখ পর্যন্ত জব করছে। তারপরে আমি যদি বলি কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে যদি বলি বাংলাদেশ ফুড সেফটি অথরিটি, RDA, অ্যাটমিক এনার্জি কমিশন দিয়ে রাখছি এখানে, যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ ট্রেনিং অ্যান্ড অ্যাপ্লাইড নিউট্রিশন, এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটা ইনস্টিটিউট। আশা করি ছোট ভাইরা সামনে হয়তো এটা শুনছিলাম যে সার্কুলার হবে। আরেকটা, প্রত্যেকটা জেলার জন্য একজন করে পুষ্টিবিদ, এটাও গ্যাজেটেড হয়ে আছে, 64 জন পোস্ট রয়েছে। তো আমি আমার ছোট ভাই ভালো মানের পোস্ট, প্রায় 70-80টা পোস্ট। যে ফুডে আবার আরেকটা কথা বলি নেই, যে আমাদের আরেকটা সুযোগ আছে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে। ঢাকার প্রাইভেট ক্লিনিক গুলায় অনেকেই বর্তমানে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান প্র্যাকটিস করছে। তো ওভারঅল মিলিয়ে আমার ডিপার্টমেন্টে এত বড় একটা আন্দোলন গেছে। তারপরে অনেকবার হতাশ হয়ে পড়ছে, কিন্তু সাথে সাথে জবের জন্য নক দিলে আমি দেখি 6 মাসের বেশি লাগে নাই। ফুডের ছাত্ররা বেকার নাই, তাদের বিরাট বড় একটি জাস্টিস ফ্যাক্টর, হয়তো স্যালারি নিয়ে কম বেশি আছে, অভিজ্ঞতার দরকার আছে। তো ফুডের ছাত্ররা চাকরি পায় না, আমার বন্ধু বান্ধবরা দেখছি এই ঘটনাটা, আমি পাইনি। ইনশাল্লাহ ফুড দিন দিন এই সেক্টর কমবে না, করোনা ভাইরাসে অনেক চাকরি কমে যাচ্ছে, কিন্তু ফুডের চাহিদা মানুষ যতদিন বেঁচে থাকে থাকবে, মানুষের একটি প্রধান এবং মৌলিক উপাদান। আমি আশা করি ফুড ইন্ডাস্ট্রি দিন দিন বাড়বে, সেই পরিমাণ স্টুডেন্ট বেরোচ্ছে এবং তারা যদি চাকরির জন্য চেষ্টা করে চাকরি পাবে। এবং আমি আপনাদের দয়ায় আরেকটা কথা বলতে চাই, যে আমি দুইটা জব করছি, একটা হচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে পুষ্টি নিয়ে, বিভিন্ন গরিব মানুষের জীবনের স্বাস্থ্য পুষ্টি নিয়ে ঢাকার বস্তিবাসীর মানুষের কাজ করছি। দেখেন, এটা একটা মানব সেবা, ফুডে পড়িয়ে দেশের মানুষকে আমি নিয়েছি, প্লাস বাংলাদেশ ফুডসে। আশা করি আমার সেই স্বপ্নের জবের দিকে, আমি আমার একটা ড্রিম জবের অংশ ছিল এটা, সেদিকে যাচ্ছি। তো ওভারঅল মিলে বলবো যে এতে করলে প্রাইভেট জব তো আছেই, প্লাস সরকারি সেক্টর গুলো দিন দিন বাড়তেছে। এবং বাইরের কথা তো বলিনি, ফরেনে হায়ার স্টাডির জন্য। এবং আরেকটা কথা বলিনি, যে ফুড সাবজেক্টে পড়লে একজন ছাত্র উদ্যোক্তা হইতে পারে, খালি কি চাকরি তুলছি ধরাবো, আমি নিজে একটা ফুড ইন্ডাস্ট্রি দিতে পারি। আপনাদের কাছে আমি আজকে বলবো যে ফুডে যদি আমি জব করি, তো করবো আমি আমার বাড়িতে, আমি কথাটা অ্যাড করে দিই যে আমি এই সাবজেক্টটাকে এতটাই ভালোবাসি যে আমার 3 বিঘা বাড়িতে মানে একটা বাগান আছে, সেইখানে আমি করোনা ভাইরাস টাইমে প্রায় 200 লেবু গাছ লাগাইছি, ভিটামিন সি একটা বাণিজ্যিক ভাবে রোপণ করছি, এগ্রিকালচার ফার্মিং। তারপরে আমার বাসায় আমি রিসার্চ ল্যাবরেটরি করতে চাই, যেগুলি সম্ভব করবো ইনশাআল্লাহ। আর ফুড সেফটি অথরিটি, এটা যেহেতু বললাম, আমি সারা দেশের মানুষের নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে, হোটেল রেস্টুরেন্ট বলেন, ফুড ইন্ডাস্ট্রি বলেন, তারপরে আপনার বিদেশ থেকে খাবার। আশা করি আমি জীবনের মধ্যে এটাকে মানে সব জায়গায় আমি নিয়ে নিই, এটা সম্ভব ফুডের ছাত্র হিসাবে। আমি আমার এগ্রিকালচার 102 জন ফুড সেফটির অফিসার জয়েন করছে, এমন বড় রিসার্চ গবেষণা সব কিছু চিন্তা ভাবনা ফুড নিয়ে কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসাবে থাকবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমার একটাই টার্গেট যে আমি এই দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে সফল মনে করবো। চাকরি হলো হলো, চাকরি সমস্যার মধ্যে বসছে, যাতে আমরা ফুডের ছাত্ররা এই কাজগুলো অংশগ্রহণ করতে পারি, তা আল্লাহর রহমতে আমি বলবো। যে ফুডের সাবজেক্ট করে আমার সরকারি সব মিলে তাদেরকে বসে থাকতে হবে না, তারা সরকারি চাকরি প্রিপারেশন নিক, যদি না হয় ভাগ্য না থাকে তাহলে ফুড ইন্ডাস্ট্রি একটা বলবো। তা আমি আলহামদুলিল্লাহ এই সাবজেক্টে করে আমি নিজেকে দেখেই মনে করি, এখন আমার কষ্টগুলো কমে গেছে। ধন্যবাদ সবাই। খুবই ভালো লাগলো আপনি ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার বলছেন, আর ভবিষ্যৎ প্রজেক্ট সফল হোক আমরা সবাই মিলে দোয়া করি, এবং আপনার সেই প্রজেক্টের আন্ডারে বহু স্টুডেন্ট আমাদের মতো স্টুডেন্ট সেখানে রিসার্চ করবে,
সবাই আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই বোনেরা সেখানে গিয়ে আপনার আন্ডারে কাজ করবে, বিষয়টি আসলে খুবই ভালো বিষয়, ভালো একটি কথা। আমরা দয়া করি আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সফল সফল। ভাইয়া প্রিপারেশন নিবে ভবিষ্যতে ভালো করার জন্য, কিভাবে পড়াশোনা করলে এপিএস থেকে অনেক ভালো কিছু করা যায়, তো ওদের উদ্দেশ্যে কিছু নির্দেশনামূলক পরামর্শ আপনাকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ। সবার সব প্রথমে আমি সবার জন্যই বলবো, শুধু এফটিএনএস না, যে আমার ক্যাম্পাসের বাইরে ভালো করুক, তারা পড়াশোনা করুক, সরকারি চাকরি যদি তাদের চয়েস থাকে তাহলে এটার পিছনে লেগে থাকুক, শ্রম দে, আশা করি সে এক জায়গায় পৌঁছবেই। তারপরে বিশেষ করে যেহেতু আমি এফটিএনএস এ পড়ছি, আমাদের অনেক সফলতার গল্প আছে। আমাদের আলিফ ভাই আছেন, বোর্ডের ছাত্ররা একটা সিট থাকলে ওইখানে একটা সিট বাংলাদেশে। আবারও আপনাদের স্মরণ করাই দিতে চাই যে যে কোনো একটা ডিপার্টমেন্টে 9 জন ছাত্র হিসাবে আমরা জয়েন করতে যাচ্ছি, এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে একসাথে, এবং আমাদের ভাষানী বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বর এক ডিপার্টমেন্ট থেকে 9 জন একসাথে জয়েন করছি। তো আমি আশা করছি, বিশেষ করে ফুডের ছাত্রদের যদি বলি, যে তোমাদের তো ইন্ডাস্ট্রির জব এবং অন্যান্য এনজিও জব, নিউট্রিশন জব আছে, যদি তোমরা সরকারি জবগুলো সরকারি ট্রাই করো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে পড়াশোনাটাকে ওইভাবে করো, বিসিএস করো, তারপরে সাবজেক্টটাও একটু একটু 30% আকারে পড়াশোনা করো। তো তোমাদের যেহেতু সাবজেক্টের চাকরি আছে, তো এত টেনশন কি? 2 বছর সময় দাও, ভাগ্য ভালো থাকলে তো সরকারি জব হবে, আর যদি না হয় তোমার সেক্টর আছে, তুমি এনজিওতে চলে যাবা, তুমি ফুড ইন্ডাস্ট্রিতে চলে যাবা। তো হতাশার তো কিছু নাই, হতাশ হয়ে যাবে না, জীবনে এক জায়গায় থেমে থাকবে না। এক জায়গায় বলবো, মাওলানা ভাসানীর ছাত্র যারা আছে অবশ্যই অনুপ্রাণিত হবে, জীবনে একটা সময় হতাশা আছে, আমিও বিভিন্ন হতাশার মধ্যে পড়ে গেছিলাম, বিশেষ করে ফ্যাশন জটে পুরোরে যেভাবে কাজ করছে, ভবিষ্যতে মাওলানা ভাসানীর ছাত্র সারা দেশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে ছড়িয়ে যাচ্ছে, বিদেশের বিভিন্ন ফরেন ইউনিভার্সিটিতে গুলো যাচ্ছে। আশা করি সামনে তিনি আরো ভালো করবে। ধন্যবাদ। যদি করতে পারেন আর পাশাপাশি যদি মাস্টার্স এ পড়া অবস্থায়, আমি আবার বলতে চাচ্ছি আপনার রিসার্চ এবং পাবলিকেশন, তারপরে আপনার ILTS অথবা GRE, এই জিনিসগুলো যদি আপনি সময় ইনশাল্লাহ, এবং ফুডের স্কলারশিপ রয়েছে, এটি বিদেশের বিভিন্ন দেশে ভালো মানের রিসার্চ হয়, আমি আশা করি যে কারোর স্বপ্ন থাকলে সে দেশে যেতে পারবে ইনশাআল্লাহ। তো কিছুটা শুরু হয় আর কি, ফোর্থ ইয়ারে যখন একটা স্টুডেন্ট যায় তখন ডিপার্টমেন্টেরই প্রত্যেক একটা রিসার্চ থাকে, যদি সে ওই সময় লেগে থাকে বিভিন্ন ফোর্থ ইয়ার থার্ড ইয়ার সম্পর্কে বুঝবে, স্টাডি করবে, এবং আস্তে আস্তে মাস্টার্স পর্যন্ত গেলে আরো সেই থিসিস গুলো করে রাখবে, এবং এগুলি অবশ্যই কাজে দিবে। আমি আমার এক্সাম্পল দিয়ে বলতে চাই যে আমি খুব ভালো স্টুডেন্ট এটা বল না, আমি একটা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্ট্রিট ফুড চুজ, এবং সরকারি জবেরও পড়াশোনা রাখছি, অর্থাৎ আমি জীবনে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে গেছি, খুব ভালো স্টুডেন্ট না আবার খুব খারাপের কিছু যাই, স্বপ্ন যদি থাকে রিসার্চ তো আমি বাদ দিই নি। একবার মনে হয়েছিল যে মাস্টার্স শুরু করবো, তাহলে 2 বছর সময় লেগে যাবে, আবার তো হতাশায় পড়বো, তারপরে রিসার্চটা নিয়ে নিছি যে না কষ্ট করে করে যায় জীবনে, যদি কোনোদিন কাউ পাশাপাশি সে করতে পারে এবং এটার পিছনে লেগে থাকলে সময় দিলে আশা করি সে ভালো বুঝবে। এছাড়াও বড় ভাইরা রয়েছে যারা রিসার্চ সম্পর্কে আমাদের চেয়ে ভালো বুঝে জানে, ভাইদের সাথে নখ দিলে যোগাযোগ করলে সে আশা করি আরো ভালো ইনফরমেশন পাবে। থ্যাংক ইউ। ভাইয়া শুনেছি আপনি ইংলিশে অনেক অনেক ভালো, তো আপনি ইংলিশে তো ইমপ্রুভ কিভাবে করলেন? আসলে কোচিং টোচিং আইএলটিএস আমাদেরকে যদি কিছু বলতেন, ইদানিং দেখা যায় যে হচ্ছে আমরা একটা স্টুডেন্ট অনেক থেকে ভালো কিন্তু তার ইংলিশে কথা বলার দক্ষতাটা খুবই কম। ধন্যবাদ। ম্যাক্সিমাম দেখা যায় এরকম, তো আপনার ইংলিশে তো ভালো করার পেছনে কারণ নামে এটা খুব সুন্দর একটা কোশ্চেন, আসলে খুবই সবকিছু লিখতেছি আমরা, রাইটিং করতেছি, কিন্তু মুখ দিয়ে ইংরেজি বলতে দিলে পারে না। এই বিষয়ে আপনাদের একটা গল্প বলি, যে আমি যখন বঙ্গবন্ধু কলেজ ছিলাম, তো আমার ছোট ভাই ব্রাদার এবং আমাদের যে রাজ্জাক করা ছিল সাথে সবাই নিয়ে আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আমরা শুরু করছিলাম। তা সেইখানে আমাদের পলিসিটা ছিল এরকম যে সাপ্তাহিক 2 দিন করে প্রথমে আমি কিছু রোল দিব, যেমন মানে রোলস নিয়ে আলোচনা করব, যেমন আমার কোনো কাজ করা উচিত তাহলে বাংলা বাক্যের
এবং এরকম ভাবে শিখবো, সাবজেক্ট প্লাস শুট প্লাস সাবজেক্ট বারবেল B1 প্লাস সাবজেক্ট, এরকম 10টা করে রোজ দিতাম। তারপরে একটা টপিক দিতাম যে ইউর সেলফ, আপনি বাসায় পড়াশোনা করে আসবেন, পরে আপনাকে এটা আপনার জীবনকে একটা বাগাই চলে। আমাদের দেশে আপনার বলতে অনেক কিছু থেকে বঞ্চিত হবে, তো ছোট বাইরে যদি বলে ঠিক না, আমি গল্প দিনরা কয়জন ছিল না বললেই নয়, রাজ্জাক বর্তমানে, তারপরে সমরেশ ছিল, ও হচ্ছে বর্তমানে আমাদের মাল্লা ভাসানির লেকচারার, হাউ টু প্রেজেন্ট এনিথিং, তখন আপনাকে মুক্তি দিলাম ভিডিও দেখেন। এখন বর্তমানে অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়ায় কিভাবে ইংরেজিতে কথা বলতে আছে বিভিন্ন, আমি দেখছি যে তো আশা করি জিনিসটা বাইরে আপনি এক্সপ্রেস করতে পারেন। খুবই দুঃখজনক যে পশ্চিমে অত সচেতন, আপনার পড়াশোনা সেই আগে থেকেই করতে হবে, যদি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হওয়ার ইচ্ছা থাকে, মেডিকেলের পড়াশোনা